সালামু আলাইকুম, আদাব। প্রিয় মিঠাপুকুরবাসী, আমি আশা করি আপনারা সকলে ভালো আছেন। করোনার এই মহামারীতে আসলে সত্যিকার অর্থে আমাদের স্বাভাবিক জীবন ব্যাহত, বিঘ্নিত। তার মাঝেও বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে আমরা সুসংহত হয়ে ঐক্যবদ্ধভাবে ধৈর্যের সাথে এই মহামারীর দিনগুলো অতিবাহিত করে সামনের দিকে এগিয়ে যাওয়ার চেষ্টা করছি এবং অনেক ক্ষেত্রেই আমরা সফলকাম হয়েছি এবং হব। আপনারা সকলে জানেন আজ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জ্যেষ্ঠ পুত্র জনাব শেখ কামালের 72তম জন্মবার্ষিকী। আজকের এই দিনে তাকে জন্মদিনের শুভেচ্ছা জানাই, কিন্তু ঠিক একই সাথে গভীর শ্রদ্ধাভরে স্মরণ করি বাঙালি জাতির সর্বকালের সর্বসেরা সন্তান বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সহ বঙ্গমাতা সহ শেখ কামাল সাহেব, শেখ জামাল সাহেব এবং বঙ্গবন্ধুর পরিবারের আর সকলে 1975 সালের 15 আগস্টে যে আত্মাহুতি এবং যে নিষ্ঠুরতম হত্যাকাণ্ডের শিকার হয়েছিলেন তাকে কেন্দ্র করে গভীরতম শ্রদ্ধার সাথে তাদের স্মরণ করি। জনাব শেখ কামাল, তার সবচেয়ে যেই জায়গাটা আমাকে আকৃষ্ট করে, আমি মনে করি এটা একটা অনুভবের জায়গায় আনা দরকার। কিছুদিন আগে আপনারা জানেন যে আমার ব্যক্তিগত নিমন্ত্রণে আমার বন্ধু মাননীয় প্রধানমন্ত্রীর উপপ্রেস সচিব জনাব সাখাওয়াত মুন মিঠাপুকুরে বেড়াতে এসেছিলেন। তখন আমার মিঠাপুকুরের বাসায় মাননীয় পিওদা জনাব এইচ এন আশিকুর রহমান ওনার বাসায় একটা ছোট আলোচনা সভার আয়োজন করা হয় এবং সেই আলোচনা সভায় একটা কথা আমি বলেছিলাম যে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান তিনি বাঙালির জন্য যে ত্যাগ স্বীকার করেছেন, যে সাহসিকতার পরিচয় দিয়েছেন, যে ভালোবাসা মমত্বের পরিচয় দিয়েছেন, অবশ্যই সেই কারণে 7.5 কোটি বাঙালি তার পেছনে ঐক্যবদ্ধ হয়েছিল টেকনাফ থেকে তেঁতুলিয়া, এবং তার নির্দেশনায় তার দর্শন নির্ভর চিন্তা থেকে শুরু করে একেবারে বাস্তবতা নির্ভর পরিকল্পনার উপর ভিত্তি করে বাংলাদেশ স্বাধীন হয়েছে এবং মানুষের মুক্তি এবং স্বাধীনতার যে রাজনীতি, সেই রাজনীতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মানুষের মনে মনে, মানুষের প্রাণে প্রাণে, প্রতিটি ঘরে ঘরে প্রবেশ করাতে পেরেছিলেন। অর্থাৎ সরল ভাষায় যদি বলতে হয়, বাঙালির কাছে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান একটা অপার আস্থা, বিশ্বাস, নির্ভরতার নাম বা ধারক বাহক ছিলেন বইকি। কিন্তু এই যে একটা অসম্ভব অনন্য শক্তিশালী জায়গা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সৃজন করতে সক্ষম হলেন, তার ব্যক্তি সক্ষমতা, স্বকীয়তা, ব্যক্তিত্ব, তার ধী, তার প্রজ্ঞা, তার সাহসিকতা, এর পাশাপাশি যেটা অনস্বীকার্য, তার সমস্ত পরিবারের তার প্রতি যে বিশ্বাস এবং আস্থা এবং আনুগত্য, সেটাও তাকে অনেকটাই সফল কাম করার ক্ষেত্রে আমি মনে করি সহযোগিতা এবং বিশাল ভূমিকা রেখেছে। এবং বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনার প্রত্যেকটি বক্তৃতায় তিনি যখন স্মৃতিচারণ করেন, বেগম ফজিলতুন্নেসা বঙ্গমাতা তার কথাগুলো যখন উঠে আসে, তখন আমরা দেখি কিভাবে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে তিনি সমর্থন, সহযোগিতা, সাহস এবং একটা আশ্রয়ের জায়গা হিসেবে পাশে ছিলেন চিরকাল। কিন্তু ঠিক একইভাবে আজ শেখ কামালের 72তম জন্মদিবসে বলতে চাই, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান 1950-এর দশক থেকে সমস্ত পাকিস্তানের রাজনৈতিক প্রেক্ষাপটে এমন একজন গুরুত্বপূর্ণ ব্যক্তিতে রূপান্তরিত হন যেখানে তার কোনো সন্তানের ছাত্র রাজনীতি করার প্রয়োজন ছিল না। আজকে ওই মেজর জেনারেল জিয়াউর রহমান খালেদা জিয়ার সন্তান তারেক জিয়া অথবা কোকো জিয়ার মতো
চাইলে তখন শেখ কামাল সাহেব ব্যবসা বাণিজ্য করতে পারতেন, বহু টাকার মালিক হতে পারতেন। কারণ পশ্চিমা পাকিস্তানের 22 পরিবার এবং সামরিক জান্তা বারবার চেয়েছিল বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের দুর্বলতা খুঁজে বের করার জন্য। কিন্তু আমি আজকে সগর্বে আপনাদের সামনে বলতে চাই, এটা ভুলে যাওয়ার কোনো সুযোগ নাই, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান একেবারে যুবক বয়স থেকে প্রাদেশিক সরকারের মন্ত্রী থেকে শুরু করে যে সকল গুরুত্বপূর্ণ পদে ছিলেন এবং এই পূর্ব পাকিস্তান অর্থাৎ পরবর্তীতে বাংলাদেশের রাজনীতি তথা সমস্ত পাকিস্তানের রাজনীতি নিজে প্রভাব বিস্তার করেছিলেন, তার যে আধিপত্য ছিল সেই জায়গায় তিনি কোনো কিছু চাইলে না হওয়ার কোনো সম্ভাবনা ছিল না। তার সন্তানরা তার পরিবারের সদস্যরা চাইলেই লোভে কাতর হয়ে পরাস্ত হয়ে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের এই যে স্থান সেই স্থানের সুযোগ নিতে পারতেন। আমি আজকে এই অনুষ্ঠানের মধ্য দিয়ে আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি জনাব এইচএন আশরাফুল এমপি আমার বাবা, ওনাকে সামনে রেখে মিঠাপুকুর আওয়ামী লীগ তথা প্রত্যেকটি অঙ্গ সংগঠনের যারা নেতৃবৃন্দ এখানে এসেছেন আপনাদের কাছে একটা অনুরোধ করতে চাই। আপনারা যখন গ্রামে গ্রামে ওয়ার্ডে ওয়ার্ডে গঞ্জে গঞ্জে আওয়ামী লীগের কথা বলবেন, বঙ্গবন্ধুর কথা বলবেন, বাংলাদেশের স্বাধীনতার কথা বলবেন, মানুষকে মনে করিয়ে দিবেন যে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এই দক্ষিণ এশিয়া এই ভারতীয় উপমহাদেশের রাজনীতির একজন অনস্বীকার্য ব্যক্তিত্ব ছিলেন এবং সেই ব্যক্তিত্বের জায়গা ব্যবহার করে তার পরিবারের কেউ এবং আজকে শেখ কামাল সাহেবের জন্মদিবসে বলতে চাই শেখ কামাল সাহেব একটা সুযোগ নেন নাই, এই দৃষ্টান্ত আজ বিরল আমাকে খুব আকৃষ্ট করে। তিনি ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সদস্য ছিলেন যেখানে তার বাবা ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অধিকর্তা, একচ্ছত্র বাঙালির নেতা, তার কি প্রয়োজন ছিল ছাত্র রাজনীতি করার? তিনি চাইলেই ছাত্রলীগের সভাপতি হতে পারতেন, তিনি চাইলেই ব্যবসা করতে পারতেন, পারমিট নিতে পারতেন, কমিশন নিতে পারতেন, কিন্তু তিনি করেন নাই। তিনি একজন মেধাবী ছাত্র ছিলেন, তিনি একজন ভালো খেলোয়াড় ছিলেন, তিনি একজন সাংস্কৃতিক কর্মী এবং সংগঠক ছিলেন। আজকে 2021 সালে দাঁড়িয়ে বাংলাদেশের 50 বছরের ইতিহাস অর্থাৎ স্বাধীনতা পরবর্তী 50 বছরের ইতিহাস আর বাংলাদেশ স্বাধীন হওয়ার আগে 1947 থেকে 1971 সালের 26 মার্চ পর্যন্ত পূর্ব পাকিস্তানের রাজনৈতিক ইতিহাস যদি বিশ্লেষণ করা হয় কোন নেতা যিনি এই দেশ এই দশ এই দেশের মানুষকে শাসন করার তাদের দায়িত্ব নেওয়ার সক্ষমতা বা সে সুযোগ ছিল এই ধরনের সুযোগ থেকে তাদের পরিবারের সন্তান বয়প্রাপ্ত সন্তানেরা নিজেদেরকে দুর্নীতি থেকে দূরে রেখেছেন, লোভ লালসা থেকে দূরে রেখেছেন, অথচ সমাজ বিনির্মাণে যেই শিক্ষা বলুন, যেই ক্রীড়া বলুন, যেই সাংস্কৃতিক কর্মকাণ্ড বলুন, সেই জায়গায় নিজেদেরকে লিপ্ত করেছেন এবং উল্লেখযোগ্য ভূমিকা রেখেছেন ইতিহাসে দাগ কাটার মতো, এই উদাহরণ বিরল, কেউ দেখাতে পারবে না। অথচ দুঃখ লাগে যে যারা এই দেশের জন্য প্রাণ দিয়ে গেছেন, রক্ত দিয়েছেন, প্রাণ দেওয়ার জন্য প্রস্তুত ছিলেন, তাদেরকে নিয়ে অপচর্চা অপপ্রচার। দেখুন, আপনি একটা দেশকে ভৌগোলিক স্বাধীনতা দিলেন, একটা দেশের পতাকা আনয়ন করা হলো, কিন্তু সেই দেশের মানুষের যে চারিত্রিক শক্তি, সেই শক্তি গঠন করার জায়গায় যে কর্মকাণ্ডগুলো প্রয়োজন, আপনারা খেয়াল করবেন জনাব শেখ কামাল তিনি তার জীবদ্দশায় আবাহনী ক্রীড়া চক্র অর্থাৎ বাঙালি খেলবে, খেলাধুলায় ভালো হবে, আমরা শারীরিকভাবে শক্তিশালী হব, আত্মবিশ্বাসী হব, তিনি তার জীবদ্দশায় ঢাকা থিয়েটার অর্থাৎ সাংস্কৃতিক বিপ্লব তৈরি হবে, সেই বিপ্লবের মধ্য দিয়ে মানুষের একটা সুন্দর মনন সৃষ্টি হবে যেখানে আমাদের এই যে সুপ্ত প্রতিভাগুলো আমাদের সুন্দর চিন্তাগুলো হবে বিকশিত এবং সমাজটা হবে সুন্দর, মানবিকতায় পুষ্ট হবে আমাদের সমাজ, সেই কথা চিন্তা করে ঢাকা থিয়েটার প্রতিষ্ঠিত করেছে। আবার একই সাথে প্রতিটা প্রান্তরে প্রান্তরে সুর মূর্ছনায় গীতিকাব্যে ছড়িয়ে পড়বে, বাঙালি হবে শুভ্রতায় পরিপূর্ণ, স্পন্দন সাংস্কৃতিক গোষ্ঠী
বা যেটাকে সহজ ভাষায় বলা যেতে পারে একটি সাংস্কৃতিক দল, সেটা তিনি গঠন করেছেন। ইউ নিড টু বি এ ভিশনারি ইন অর্ডার টু থিঙ্ক লাইক দ্যাট। আপনি একটা দেশকে স্বাধীন করে ফেললেন, তাকে তিন বেলা খাওয়া দিয়ে দিলেন, দেশ পরিবর্তিত হয়ে যাবে, সুন্দর হয়ে যাবে, এভাবে চিন্তা করার কোনো সুযোগ নাই। যেই চারটি মন্ত্রের উপরে ভিত্তি করে বাংলাদেশ স্বাধীন হয়েছে বাঙালির জন্য, ধর্মনিরপেক্ষতা, সমাজতন্ত্র, গণতন্ত্র, সামাজিক নিরাপত্তা, সামাজিক ন্যায় বিচার, একে যদি হৃদয়ে হৃদয়ে মনে মনে প্রবেশ করাতে হয়, তাহলে সাংস্কৃতিক বিপ্লব, সাংস্কৃতিক আন্দোলন, সাংস্কৃতিক কর্মকাণ্ড ছাড়া কোনোদিন তো সম্ভব ছিল না। এবং স্বাধীন দেশে স্বাধীন মানুষকে স্বাধীনতার সত্যিকার স্বাধিকার, অর্থাৎ সুন্দর হওয়ার যে ব্যাপার, সমৃদ্ধ হওয়ার যে ব্যাপার, আলোকিত হওয়ার যে ব্যাপার, সেই জায়গাটাকে নিশ্চিত করার জন্য শেখ কামাল সাহেবের সাংস্কৃতিক, সামাজিক এবং ক্রীড়া জগতে যেই পদচারণা, যেই ভূমিকা, যেই অবদান, তাকে আমরা অস্বীকার করতে পারি না, বরঞ্চ তাকে প্রতিনিয়ত বিশ্লেষণ করে তার উপর আমাদের আরও বেশি কাজ করা প্রয়োজন। এবং একটু আগে যে কথাটা বললাম যে দেখেন, বঙ্গবন্ধু চাইলে দেশ স্বাধীন হওয়ার আগেই বহু ধন সম্পদের মালিক হতেন, পারতেন, কিন্তু বাংলার মানুষকে ভালোবাসাটাই তার জন্য সবচেয়ে বড় ব্যাপার ছিল। এবং বাংলার মানুষকে ভালোবাসার জন্য সে তার নিজের জীবনকে যেমন উৎসর্গ করার জন্য প্রস্তুত ছিলেন, ঠিক একইভাবে 1971 সালের 26 মার্চ থেকে 16 ডিসেম্বর পর্যন্ত যেই রক্তক্ষয়ী স্বাধীনতা যুদ্ধ হলো, আমাদের দীর্ঘদিনের স্বাধীনতা সংগ্রামকে একটি সুন্দর প্রস্ফুটিত ফলাফল দেওয়ার জন্য, সেই স্বাধীনতা যুদ্ধে জনাব শেখ কামাল আমাদের স্বাধীনতা যুদ্ধের সর্বাধিনায়ক, প্রধান সেনাপতি যারা বলা হয়, জেনারেল এম এ জি ওসমানের এডিসি ছিলেন, তিনি একজন মুক্তিযোদ্ধা ছিলেন, তিনি প্রাণের ভয় করে মুক্তিযুদ্ধ না গেলেও পারতেন, কিন্তু তিনি বাঙালিরে ভালোবাসতেন, তিনি বঙ্গবন্ধুর সন্তান, বঙ্গবন্ধুর বিশ্বাস ছিল তার বিশ্বাস, বঙ্গবন্ধুর ভালোবাসা ছিল তার ভালোবাসা। আজ যদি তিনি বেঁচে থাকতেন হয়তোবা বাংলাদেশের প্রেক্ষাপট আরও অনেক পরিবর্তিত হতো। তিনি আমাদের মাঝে নাই, কিন্তু তার কীর্তি রয়ে গেছে, সুতরাং এই কীর্তিগুলোকে আমাদের আলিঙ্গন করতে হবে, ধারণ করতে হবে, আমাদের জীবন পরিবর্তনের ক্ষেত্রে প্রতিনিয়ত তাকে ব্যবহার করতে হবে। একজন স্বর্ণ সন্তান বাঙালির মুক্তিযোদ্ধা, অথচ বঙ্গবন্ধুর এই যে লেগেসি, বঙ্গবন্ধুর এই যে ধারাবাহিকতা, বঙ্গবন্ধুর এই প্রহার প্রমাণ যে অবস্থান, তাকে মিয়মান করে দেওয়ার জন্য, তাকে ধ্বংস করার জন্য ছলে বলে কৌশলে প্রতিক্রিয়াশীল শক্তি, স্বাধীনতা বিরোধী শক্তি, বঙ্গবন্ধুকে আন্তর্জাতিক এবং অভ্যন্তরীণ চক্রান্তের যারা মিলে হত্যা করেছেন সপরিবারে, তারা জনাব শেখ কামাল সম্বন্ধে ব্যাংক ডাকাতি থেকে শুরু করে অনেক রকম অপপ্রচার চালিয়েছে। আমি ভাই আপনাদের জিজ্ঞাসা করি, কেউ যদি প্রধানমন্ত্রীর সন্তান হয়, রাষ্ট্রপতির সন্তান হয় এবং অবিসংবাদিত নেতার সন্তান হয়, তার কি ভাই ব্যাংক ডাকাতি করা লাগে? সে তো টেলিফোন তুলবে, বলবে টাকা পাঠাও, টাকা আসবে। কিন্তু আমরা অনেক অন্ধকারচ্ছন্ন অবস্থায় ছিলাম, এমন গুজব নির্ভর একটা পরিস্থিতিতে ছিলাম যেখানে দেশ শত্রুরা আমাদের এই অলিক, অবাস্তব, বালখিল্য কথাবার্তা দিয়ে তাদের যে ভাবমূর্তি তাকে নষ্ট করার চেষ্টা করেছে। কিন্তু ইতিহাস বড্ড শক্তিশালী, সত্য কোনোদিন থামাচাপা থাকে না। আজকের অনুষ্ঠানের মাননীয় প্রধান অতিথি জনাব এই জনাসন এমপি মহোদয়, উনি আমাকে ছোটবেলা থেকে বহুবার জনাব শেখ কামালের একটা ঘটনা বারবার বলতেন, আজকে আমি আপনাদের সামনে বলতে চাই অনুমতি নিয়ে, হয়তো বা আমার বলা একটু ভুল থাকতে পারে, সেইটা আমি আশা করি আমার বাবা সংশোধন করে দিবেন। দেখেন, আজকের যে ধানমন্ডিতে আবাহনী মাঠ, এটাকে ঘিরে আমার বাবা এবং শেখ কামাল সাহেবের একটা ঘটনা আছে, এটা বলা প্রয়োজন।
দেশ যখন স্বাধীন হলো বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আমার বাবাকে স্বাধীন বাংলাদেশের স্বাধীন ঢাকার মিউনিসিপ্যাল কর্পোরেশন প্রশাসক হিসেবে নিয়োগ দিলেন। অর্থাৎ আজকে যেটাকে বলা হয় সিটি কর্পোরেশনের মেয়র, সেই সময় একটাই মিউনিসিপ্যাল কর্পোরেশন ছিল। এবং যেহেতু তখন দেশ পর যুদ্ধ বিধ্বস্ত, যুদ্ধ পরবর্তী সময়ে নির্বাচনের সুযোগ আসলে হয়েছিল না, তাই সরকারি চাকরি থেকেই প্রশাসক নিয়োগ দেওয়া হতো। এবং আমার বাবা স্বাভাবিকভাবে একজন মেধাবী চৌকস সরকারি আমলা হিসাবে পরিচিত, সিএসপি অফিসার হিসেবে পরিচিত ছিলেন বলেই বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আস্থা নিয়ে তাকে সেই জায়গায় নিয়োগ দেন। এবং এটা বলা বাহুল্য যে 50 বছরের বাংলাদেশের ইতিহাসে ঢাকা মিউনিসিপ্যাল কর্পোরেশন একবারই লাভের চোখে লাভ দেখেছিল, লাভ করতে পেরেছিল, সেটা আমার বাবার হাত ধরেই। এবং মিউনিসিপ্যাল কর্পোরেশন বাংলাদেশ স্বাধীন হওয়ার পরে মুক্ত ঢাকার যে আধুনিকায়ন যে ব্যাপারটা, সেই জায়গায় তিনি একটা বিশেষ ভূমিকা রাখতে পেরেছিলেন। এখনো মানুষ সুনামের সাথে তাকে স্মরণ করেন। এবং সেই সময় আপনি জানেন যে মিউনিসিপ্যাল কর্পোরেশনের অধীনে ঢাকা শহরের সব খেলার মাঠ স্কুলগুলো ছিল। তো একদিন জনাব শেখ কামাল সাহেব আমার বাবার সাথে দেখা করলেন, আবার বলছি দেখা করলেন। আমার বাবা একজন সরকারি কর্মকর্তা, তিনি প্রশাসক মিউনিসিপ্যাল কর্পোরেশনের। শেখ কামাল সাহেব বাঙালির অবিসংবাদিত নেতা, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সন্তান। তিনি দেখা না করে আমার বাবাকে ডেকে পাঠাতে পারতেন, কিন্তু তিনি দেখা করলেন। দেখা করে তিনি আমার বাবাকে বললেন যে আমি একটা ক্রীড়া চক্র গঠন করতে চাই আপাহনী, কিন্তু তার জন্যে প্রশিক্ষণ এবং তাদের পরিপূর্ণ চর্চা, প্রতিনিয়ত চর্চার জন্য একটা মাঠ প্রয়োজন। আপনি ধানমন্ডির এই মাঠটা যদি আবাহনী ক্রীড়া চক্রকে দেন, সেক্ষেত্রে আমাদের কাজ করতে সুবিধা হয়। আমার বাবা আইনের জায়গা থেকে তাকে বললেন যে আসলে ওইভাবে তো মাঠ দেওয়া যায় না, তবে আপনি এই মাঠ ব্যবহার করতে থাকেন, খেলতে থাকেন, আবাহনী ক্রীড়া চক্র তার খেলাধুলায় তার কর্মকাণ্ডে প্রতিনিয়ত যশ, নাম এবং সামনের দিকে এগিয়ে যাবে। এক সময় খুবই প্রাকৃতিকভাবে স্বয়ংক্রিয়ভাবে এই মাঠটা আপনাদের হয়ে যাবে। তিনি কিন্তু আমার বাবার সাথে কোনো তর্ক বিতর্কে যান নাই। তিনি আমার বাবার কথা শুনলেন, ফিরে গেলেন এবং বঙ্গবন্ধুকে তিনি এই ঘটনাটা বললেন। এবং বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বললেন যে আশিকুর রহমান যা বলেছে ঠিকই বলেছে। আমি এই ঘটনাটা বললাম এই কারণে, ভাই বিনয় একটা শব্দ আছে বাংলাদেশে, এখন বিনয় আর বদান্যতা বইয়ের লেখার অংশ হয়ে গেছে, এটা প্রাত্যহিক জীবনে আর দেখা যায় না, বাস্তব জীবনে আর দেখা যায় না। কোনো কর্মকর্তার কাছে যাবেন, তার উলম্ফন, তার আস্ফালন, তার সন্তানের আস্ফালন, কোনো মন্ত্রীর কাছে যাবেন তার সন্তানের আস্ফালন, অহমিকা, অহংকার, এর প্রকোপে টেকা কঠিন হয়ে যায়। আমি আপনাদের স্মরণ করাই দিতে চাই, এই খালেদা জিয়া জামাত ইসলামী ইন্ডিয়া যখন ক্ষমতায় ছিল, তখন তার সন্তান তারেক জিয়াকে আপনারা টিভিতে দেখছেন না, কিভাবে মুরব্বী তৃণমূলের গ্রামে গঞ্জের নেতাদেরকে আঙ্গুল তুলিয়া তুলিয়া মাথায় হাত দিয়া দিয়া কথা বলতো, বিনয়ের কোনো ছিটাফোটাও ছিল না। এই ঘটনাটা আপনারা আজকে বললাম এই কারণে যে বঙ্গবন্ধুর সন্তান শেখ কামাল সাহেব অসম্ভব বিনয়ী, ধৈর্যশীল, ভালো মানুষ ছিলেন। অপরের সুবিধা অসুবিধা সত্য মিথ্যা বুঝতেন। এই জায়গায় অন্য কোনো লোক হইলে আমি বিশ্বাস করি আমার বাবাকে সেদিন স্ট্যান্ড রিলিজ করা হইত, আব্বা আমি আশা করি তুমি কিছু মনে করছো না, আমি এটাই বাস্তবতা। আজকের দিনের রাষ্ট্রপতি বা প্রধানমন্ত্রীর সন্তান, আজকের আমি আজকের দিন বলতে চাচ্ছি ওই খালেদা জিয়া, ওই হুসেন মোহাম্মদ এরশাদ, ওই মেজর জেনারেল জিয়াউর রহমানদের কথা বলতে চাচ্ছি, তাদের সন্তানরা যা করেছে, এই একই মিথস্ক্রিয়া বা এই কথোপকথন যদি তাদের মাঝে হতো, তাহলে আজকে আমার বাবার জায়গায় যিনি থাকতেন তিনি চাকরিচ্যুত হতেন।
That was the son of Bangabandhu Sheikh Mujibur Rahman. He was a true, good human being, and not only that, he was a great patriot. Ebong tar deshoprem, patriotism, was not only expressed by weapons. Shudhumatro juddho korar jonno astro dhorei tar moddho diye deshprem tini prokashito koren nai. Kintu ei desher samajke sundor korar jonno, এই যে সাংস্কৃতিক বিপ্লবকে পুষ্ট পরিপূর্ণ করার জন্যে তিনি যে কাজগুলো করে গেছেন তার মধ্য দিয়ে হি হ্যাজ প্রুভেন দ্যাট হি ইজ আ ট্রু প্যাট্রিয়ট আ গুড হিউম্যান বিইং আ গ্রেট সান এবং সবচেয়ে বড় কথা আ গ্রেট ব্রাদার আমি আশা করি আমার কথায় আপনারা কেউ বিরক্ত হচ্ছেন না বাট আমার মনে হলো যে এই কথাগুলো আসলে বলা দরকার এবং তাদের ভূমিকা বলুন অস্বীকার করা যায় না বেশ কিছুদিন আগে আপনারা জানেন একজন খুব প্রখ্যাত টিভি অভিনেত্রী আছেন নাম ডলি জোহর তিনি আমার মার বয়সী হবেন তাই ডলি জোহর আন্টি বলি ওনার সাথে সরাসরি আমার পরিচয় নাই তার একটা টিভি ইন্টারভিউ আমি দেখছিলাম এই যে কুচক্রী মহল দেশ বিরোধীরা 1975 সালের 15ই আগস্টের হত্যাকাণ্ডের আগে বিভিন্ন রকম গুজব ছড়ালেন বিভিন্ন রকম চারিত্রিক দোষ তুলে ধরার চেষ্টা করলেন এই ডলি জোহর আন্টি টিভিতে বলতেছেন যে শেখ কামাল সাহেব এমন একজন লোক ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ে তিনি নাটক থেকে শুরু করে বিভিন্ন সাংস্কৃতিক কর্মকাণ্ডের সাথে যুক্ত ছিলেন ফুটবল হকি হ্যান্ডবল ভলিবল খেলাধুলার সাথে ছিলেন কিন্তু কোনোদিন কোনো মেয়ের দিকে একটা খারাপ চোখে তাকানো বা এই ধরনের অভিযোগ শোনা যায়নি এবং তিনি বললেন যে একদিন ঢাকা বিশ্ববিদ্যালয়ে অনেক রাত হয়ে গেছিল তাদের নাট্যচর্চার কারণে শেখ কামাল সাহেব তাকে বাসায় পৌঁছে দিল নিজের বড় ভাইয়ের মতো তো ব্যাপারটা হচ্ছে কি যে আমাদেরকে আরো পড়তে হবে জানতে হবে এবং যাদেরকে আমরা হারিয়েছি তাদের আসলে প্রত্যেকের জায়গা থেকে কি ভূমিকা ছিল সেটা যদি আমরা জানতে পারি তাহলে আমি মনে করি আজ যতটুকু এখনো আমরা সত্যকার ইতিহাস থেকে দূরে আছি সেই দূরত্বটা আমরা ঘুচাতে পারব আর আবারও বলি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বঙ্গবন্ধু নিশ্চয়ই তার মহত্ব আরও মহৎ হয়েছে কারণ তার প্রত্যেক সন্তান তার রাজনীতি তার আদর্শকে ধারণ করেছেন বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনা আজ বাঙালির দায়িত্ব নিয়েছেন বঙ্গবন্ধুর রাজনীতিতে তার যে বিশ্বাস তার দর্শনে যে বিশ্বাস সেই জায়গা থেকে তিনি সমস্ত দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছেন যেই রাজনৈতিক মুনাফা 50 বছর বাঙালি পায় নাই সেই রাজনৈতিক মুনাফা জননেত্রী শেখ হাসিনা আমাদের ঘরে ঘরে পৌঁছে দিয়েছেন বিদ্যুৎ অবকাঠামো খাদ্য স্বাস্থ্য প্রতিটা জায়গায় আমরা অগ্রসরমান অবস্থায় আছি দাবি করি না মার্কিন যুক্তরাষ্ট্র হয়ে গেছে দাবি করি না জাপান হয়ে গেছে যুক্তরাজ্য হয়ে গেছে কিন্তু দাবি করি হেনরি কিসেঞ্জারের বটমলেস বাস্কেট অর্থাৎ হেনরি কিসেঞ্জার মার্কিন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী ছিল তার কটাক্ষ করে বলা তলাবিহীন ঝুড়ির বাংলাদেশ থেকে আজ অনেক শক্তিশালী $340 বিলিয়ন জিডিপির বাংলাদেশ আমাদের হয়েছে ঠিক একইভাবে আজ শেখ কামাল সাহেব যদি জীবিত থাকতেন তিনিও বঙ্গবন্ধুর রাজনীতিকে ধারণ করে তার আদর্শকে লালন করে বাংলাদেশকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়ার ক্ষেত্রে অন্য ভূমিকা নিশ্চয়ই রাখতেন আমি আমার বক্তব্য আর খুব বেশি দীর্ঘায়িত করতে চাই না শুধু বলতে চাই উইলিয়াম ওয়ালেস নামে স্কটল্যান্ডে বহু বছর আগে একজন মুক্তিযোদ্ধা ছিলেন তিনি যুক্তরাজ্যের হাত থেকে স্কটল্যান্ডকে স্বাধীন করতে চেয়েছিলেন স্বাধীনতা যুদ্ধ তিনি পরাক্রমশীলতার সাথেই করেছেন সাহসিকতার সাথেই করেছেন কিন্তু অতঃপর একটা সময় গিয়ে পরাস্ত হয়ে বন্দী দশায় পতিত হয়েছেন পরবর্তীতে তার প্রাণ কেড়ে নেওয়া হয় মৃত্যুদণ্ড বাস্তবায়ন করার মধ্য দিয়ে
মৃত্যুদণ্ড পালিত হওয়ার ঠিক আগ মুহূর্তে তিনি একটা কথা বলেছিলেন। তিনি বলেছিলেন যে আমার দুঃখ, আমি স্কটল্যান্ডের মানুষের মুক্তির ইতিহাসটা লিখে যেতে পারলাম না, কারণ ইতিহাস জয়ীরাই লেখে। ওই ঘটনা যেমন দুঃখজনক, ঠিক একইভাবে মহিমান্বিত গৌরবোজ্জ্বল আমাদের বাস্তবতা হচ্ছে, স্বাধীনতা যুদ্ধে আমরা জয়ী হয়েছি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে। সেই স্বাধীনতার আস্বাদ প্রতিটা ঘরে পৌঁছে দেওয়ার কাজ তার কন্যা জননেত্রী শেখ হাসিনা করছেন, এবং আজ এই জায়গায় পৌঁছানো পর্যন্ত যাদের ভূমিকা ছিল, আজকে যার জন্মদিন, 72তম জন্মবার্ষিকী জনাব শেখ কামাল, তার যে পদক্ষেপ ভূমিকাগুলো আমরা আলাপ করছি, সব কিছুই হারিয়ে গিয়েও হারিয়ে যায়নি, হারাবে না, চির অম্লান হয়ে থাকবে। সুতরাং উইলিয়াম ওয়ালেস বলেছিল, হিস্ট্রি ইজ রিটেন বাই দ্য ভিক্টর্স, জয়ীরাই ইতিহাস লেখে। প্রিয় মিঠাপুকুর বাসী, আজকের অনুষ্ঠানের মাননীয় প্রধান অতিথি, বিশেষ অতিথি আমার মা জনাব রেহানা আশিকুর রহমান, আমাদের মিঠাপুকুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি জনাব মোজাম্মেল মিন্টুনিয়া, এবং একই সাথে আরও অন্য যারা এখানে উপস্থিত আছেন শীর্ষ নেতৃবৃন্দ, সকলকে বলতে চাই, জয়ী আমরা, আমরাই ইতিহাস লিখব, এবং সেই ইতিহাস লেখায় কোনো সত্য লুকিয়ে রাখা যাবে না, হারিয়ে যাবে না। আপনারা সকলে ভালো থাকবেন। আবারও আজকের এই দিনে বীর মুক্তিযোদ্ধা, বাংলাদেশের সূর্য সন্তান বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জ্যেষ্ঠ পুত্র জনাব শেখ কামালের 72তম জন্মবার্ষিকীতে তাকে অনেক অনেক শুভেচ্ছা বারবার স্মরণ করি, এবং এও আশা করি বাংলাদেশের আগামী প্রজন্ম আপনি যে স্বপ্ন দেখেছিলেন সেই স্বপ্নকে লালন করে একটা সত্যিকার অর্থে ধর্মনিরপেক্ষ, সাংস্কৃতিক কর্মকাণ্ডে মুখর, পুষ্ট, মানবতায় পুষ্ট একটি সমাজ বিনির্মাণ করবে নিশ্চয়ই। আপনাদের সকলকে ধন্যবাদ। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু।